2026 বিশ্বকাপে ম্যাচ সংখ্যা বাড়ানো এবং 32 দলের ক্লাব বিশ্বকাপের অনুমোদন দেওয়ার ফিফার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে লা লিগা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘরোয়া লীগগুলোর গুরুত্বকে পুরোপুরি উপেক্ষা করেছে বলে মনে করছে তারা। রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফা কংগ্রেস সামনে রেখে সংস্থাটি জানায় 2026 বিশ্বকাপে ম্যাচ হবে মোট 104টি। 1998 সাল থেকে 32 দল নিয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ম্যাচ হয় মোট 64টি। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো 48 দল নিয়ে অনুষ্ঠিত হবে। সেখানে প্রাথমিকভাবে 80 ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল ফিফা, সেখানে আরও 24 ম্যাচ বাড়ালো তারা। একই দিন 32 দলের ক্লাব বিশ্বকাপেরও অনুমোদন দেয় ফিফা। প্রতিযোগিতাটি 2025 সালের জুন থেকে প্রতি 4 বছর পরপর হবে। পরে বিবৃতি দিয়ে ফিফার এসব পরিবর্তনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানায় লা লিগা।